নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ছবি আঁকা এবং রং করার টিপস দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটি ছবি দেখাই। দেখুন, এই ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই ছবিটি দেখুন, মুখটা আর করে আছে এরকম করে। যদি মুখটা আর করে যদি ছবি আঁকেন, তাহলে প্রথমে নাক থেকে ছবি আঁকা শুরু করতে হয়। এই যেখানে নাকটি যে আছে, এই নাক থেকে তারপর ঠোঁট, তারপর বাদ পাখি আঁকতে হয়। এবার আমি আপনাদের আর একটি ছবি দেখাই বন্ধুরা। এবারে এই ছবিটি দেখুন, এরকম করে আপনি যে কোনো মানুষ বা রবীন্দ্রনাথ কেন, অন্য যে কোনো ছবি আঁকলেই এরকম করে সামনের দিকে সোজা মুখ থাকলে এইভাবে, তাহলে এর প্রথমে চোখটি করতে হবে, চোখ দুটি করে তারপরে নাক করতে হবে। এবার আমি আপনাদের আরেকটি ছবি বন্ধুরা, এবারে এই ছবিটি দেখুন, এই ছবিটি মুখটি দেখা যাচ্ছে না, অল্প একটুকুনি দেখা যাচ্ছে। এই যে এই ছবিটির প্রথমে চুলটা থেকে শুরু করতে হবে, অনেকজন করে এই গলাটা থেকে শুরু করলে হচ্ছে মুখটা বড় হয়ে যায়, কখনো ছোট হয়ে যায়, অনেকবার মুছতে হয়। তাই জন্য প্রথমে এরকম করে ছবি আঁকতে গেলে প্রথমে এর চুল থেকে শুরু করতে হয়। এবার আপনাদেরকে আমি এই ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি আপনারা হয়তো দেখেছেন, আমি ছেড়েছি। এই ছবিটি আঁকতে গেলে প্রথমে করতে হবে এই এই দিকে ছোট মানুষটি, পেছন ফিরে যেই মানুষটি আছে এই মানুষটি, তাহলে এই যে খেজুরের রস নিয়ে যাচ্ছে এই মানুষটি, প্রথমে মুখটি করতে হবে, মুখ করে তারপরে জামা, হাত, পা, ধুতি করতে হবে, তারপরে রাস্তা করে তারপরে এই দিকে মানুষটির মুখ করতে হবে। তার মানে মানুষ আঁকতে গেলেই প্রথমে মানুষের মুখ করতে হবে বন্ধুরা। এবারে এই ছবিটি দেখুন, এই ছবিটি আঁকতে গেলে আপনাদেরকে প্রথমে এই মানুষটির মুখ করতে হবে। যদি এই মানুষটি না থাকতো, এই গাছ ধরে দাঁড়িয়ে আছে, তাহলে আপনাদেরকে এই মানুষটির মুখই আগে করতে হতো। আর এই দুটো মানুষ যে আছে, গাছটা নাড়াচ্ছে, তাও এই মানুষটির মুখটি আগে করতে হবে। এই এরকম করেই ছবি আঁকা নিয়ম, তাহলে ছবি আঁকাগুলি খুব সুন্দর দেখাবে বন্ধুরা। এবারে আপনাদেরকে আমি এই ছবিটি দেখাচ্ছি, দেখুন এই ছবিটি আপনাদেরকে আঁকতে গেলে প্রথমে আপনাদেরকে করতে হবে হচ্ছে এই মানুষটি মুখ থেকে শুরু করতে হবে এরকম। এই ছবি আঁকাটি আমি ছেড়েছি, দেখে নিতে পারেন যদি আঁকতে চান। এই ছবি আঁকাটি প্রথমে এই মুখ থেকে শুরু করতে হবে, তারপরে হাত, পা, শরীর এমন করে করতে হবে, তারপরে এই মানুষটি করে নিয়ে তারপরে বাকি সিনটি এঁকে নিতে হবে বন্ধুরা। এবারে এই ছবিটি দেখুন, এই ছবিটি আমি দেখালাম, কিন্তু কেন দেখাচ্ছি, কারণ এই ছবিটির রং কীভাবে করবে, রং করাতে আপনাদেরকে সর্বপ্রথম রং করতে হবে হচ্ছে এই রাস্তাটি। আর রং আমি বারবার বলছি, রং যদি আপনি করেন, প্রথমে হালকা করে রং করে তার উপরে ডিপ করে রং করবে, তাহলে ছবিটি খুব সুন্দর দেখাবে। দেখুন এই ছবিটি কত সুন্দর দেখাচ্ছে, প্রথমে হালকা করে রং দিয়ে তারপরে ডিপ করে একটু মানে চেপে রংটি দেবেন বন্ধুরা। এই ছবিটিও দেখুন আমি ছেড়েছি, এই ছবিটিও প্রথমে হালকা করে রং দিয়ে তার উপরে ডিপ করে রং, কিন্তু সব জায়গায় তো হালকা করে সব জায়গায় তো ডিপ করে রং দিতে হয় না। ঘাস যেরকম অল্প অল্প মাটিও দেখা যায়, আবার ঘাসও দেখা যায়, তাই জন্য এই জায়গাটা হালকা করেই রং দেয়া। আর জল তো একটু ডিপ করেই দিতে হবে, তাই জন্য প্রথমে হালকা করে রং দিয়ে তারপরে ডিপ করে এই দিকগুলো, তাই হালকা করে দিয়ে তারপরে ডিপ করে বনগুলো, তারপরে এইখানগুলো হালকা করে দেওয়া আছে, যেগুলো যেমন বন্ধুরা। এই আঁকা এবং রং করার টিপসগুলি যে আমি দিলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অল নোটিফিকেশানে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান, ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে। বাই বন্ধুরা।